সবশেষ 2002 সালে রোনালদো, নাজারিও, রিভালদোদের হাত ধরে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর থেকে 5 বিশ্বকাপ পেরিয়ে গেলেও চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ফাইনালেও উঠতে পারেনি সেলেসাওরা। বিশ্বকাপের সবচেয়ে সফলতম দল ব্রাজিলের বেহাল দশা বজায় থাকলো কাতার বিশ্বকাপেও। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের বিদায়ের ব্যর্থতা মাথায় নিয়ে দলটির কোচ পদ ছেড়েছেন তিতে। এরপর থেকেই কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল CBF নতুন কোচের অনুসন্ধানে। বেশ কয়েকজনের নাম উঠে এসেছে এরই মধ্যে, যারা কিনা ব্রাজিলের পরবর্তী কোচ হতে পারেন। চলতি বছরের মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের আগেই কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় CBF। কাতার বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় এখন ব্রাজিলের লক্ষ্য 2024 সালের কোপা আমেরিকা এবং 26 সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ। সেই লক্ষ্যে এবার দেশি কোচ নয় বরং বিদেশি কোচের পথে হাঁটছে সেলেসাওরা। প্রথমবারের মতো রীতি ভেঙে বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন জিনেদিন জিদান, কার্লো আনচেলত্তিরা, তবে এবার তাদেরকে পিছনে ফেলে বর্তমানে অবসর সময় কাটানো স্পেন জাতীয় দলের কোচ পদ ছাড়া লুইস এনরিকে নাকি ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন। জানা গেছে আগামী সপ্তাহে লুইস এনরিকের কাছে প্রস্তাব নিয়ে যাবে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেস। এর মধ্যে দুই পক্ষের মধ্যে নাকি বৈঠকও হয়েছে, এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট goal.com এক প্রতিবেদনে লিখেছে, এনরিকের সঙ্গে কথাবার্তা মিলে গেলে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে কোচের নাম চূড়ান্ত করে ফেলবে ব্রাজিল।